শুনতে পাচ্ছি কিছুটা ক্লাস 3 থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ইসলাম শিক্ষা এটাকে এখন আর কম্পালসারি রাখা হবে না অক্সিলিয়ারি অতএব আত্মঘাতী সিদ্ধান্ত পরিত্যাগ করতে হবে প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতেই হবে বাংলাদেশে আল্লাহর ভয় তাকওয়া ছাড়া আল্লাহকে ভয় করা ছাড়া আইন প্রয়োগ করে আর ডান্ডা দিয়ে মানুষকে ভালো বানানো যায় না আজকে বাংলাদেশে সামাজিক ব্যাধি বেড়ে গেছে এই দেশে এখন নেশা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ধর্ষণ গণধর্ষণে পরিণত হয়েছে পথে ঘাটে লোকালয়ে মহিলারা অনিরাপদ শিক্ষিত মানুষ দেদারসে দুর্নীতি করছে ঠিক কিনা নেশাখোর তারা সমাজে যারা নিম্নবিত্তের মানুষ কিনা দুর্নীতি যারা করছে তারা বাংলাদেশের অ্যারিস্টোক্রেট পারসন ভিআইপি মানুষ শিক্ষা দীক্ষার কোনো অভাব নেই এত শিক্ষা দীক্ষার পরে তারা এটা এটাকে আমি বলি কলম সন্ত্রাস এটা কি কলমের খোঁচায় চুরি করতেছে তাহলে এত শিক্ষা দীক্ষার মাধ্যমে মানুষের পরিবর্তন আসছে না কেন আমরা যে শিক্ষায় শিক্ষিত করছি মানুষদেরকে এই শিক্ষা তাদেরকে আল্লাহর ভয় সৃষ্টি করে না পরকালের ভদবিশ্বাস সৃষ্টি করতে পারে না বলি শিক্ষিত মানুষরা দুর্নীতি করছে যুবকরা নেশাগ্রস্ত হয়ে ডেসপারেট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক কিনা যে পরিবারে একটি ড্রাগ অ্যাডিক্টেড নেশাখোর আছে সেই পরিবারটি ধ্বংসের জন্য দ্বিতীয় কোনো শত্রুর প্রয়োজন নাই আপনাদের এলাকা মনে হয় নেশামুক্ত আছে আছে এখন তো বিভিন্ন নামে নেশা চলতেছে হেরোইন গাঁজা চরস আফিম ভাঙ ইয়াবা বাবা এক এক নামে বের হচ্ছে এখন নেশা ঠিক কিনা বল নেশামুক্ত বাংলাদেশ গঠন করতে সরকারের সদিচ্ছার অভাব নাই কিন্তু এই ক্ষেত্রে তারা ব্যর্থ হয়ে যাচ্ছে ঠিক কিনা নেশামুক্ত সন্ত্রাসমুক্ত পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী একটি উন্নত বাঙালি জাতি যদি বানাতে চান তাহলে শুধুমাত্র আধুনিক শিক্ষার মাধ্যমে তা সম্ভব নয় প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত আল্লাহর কোরআনে শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে শুনতে পাচ্ছি কিছুটা ক্লাস 3 থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ইসলাম শিক্ষা এটাকে এখন আর কম্পালসারি রাখা হবে না অক্সিলিয়ারি অর্থাৎ পরীক্ষার দরকার নাই একটু পড়বে ছাত্ররা কোনো ছাত্র কি বইটা ধরবে হাতে পরীক্ষা যদি না থাকে আমরা দেখতাম আমি স্কুল কলেজে পড়েছি আগে স্কুলে আমাদের একটা বই ছিল অপশনাল কিভাবে খেত খামার করতে হয় কৃষি শিক্ষা আমি পড়েছি কিন্তু এটার কোনো পরীক্ষা ছিল না ফাইনাল পরীক্ষা নাই বোর্ড পরীক্ষা নাই অপশনাল ছিল মাঝে মধ্যে ছাত্র একটু পড়তো তারপর ছেড়ে দিত এমনিতেই জাতি হিসেবে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি ইসলাম শিক্ষার অভাবে আর সেই ক্ষেত্রে যদি ইসলাম শিক্ষাকে আরো বাদ দেওয়া হয় আগামীর বাংলাদেশ একটি সন্ত্রাসের বাংলাদেশ হবে নেশাখোরদের বাংলাদেশ হবে দুর্নীতিবাজদের বাংলাদেশ হবে অতএব আত্মঘাতী সিদ্ধান্ত পরিত্যাগ করতে হবে প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতেই হবে বাংলাদেশে এছাড়া এই তাকওয়া ভিত্তিক শিক্ষা ছাড়া নেশাখোর মুক্ত লম্পট মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ কোনোদিন আশা করা যেতে পারে না সকল কিছুর মূলে আল্লাহর ভয় তাকওয়া আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে যে ভয় করে তার নাম মুত্তাকি
সুবহানাল্লাহ কইবেন মুত্তাকির আরেক নাম মহসিন মহসিন সে যে হিসাব ছাড়া ফার্স্ট চান্সে জান্নাত যাবে সুবহানাল্লাহ